কিসের ক্লাস করবো আজকে? এটা কথা কাজ হয়। কিসের ক্লাস করবো? এই তো লোগো, কেন ভুলে গেছেন বাকিতে সব? মাঝে একদিন গিয়া এত সুন্দর আবহাওয়া, বৃষ্টি, আসেন নাই, ভুলে গেলেন? এভাবে ভুললে হবে? কন হবে? ওকে, উনি কি অ্যাড হয়েছেন দেখি, নাহলে পরে আবার বলবে। দেখেন এখন অ্যাড হয় নাই, আমাকে মেসেজ করলো যে আমি ঢুকতেছি, দেখছে? যদি এখন অ্যাড হয় নাই, আচ্ছা হোক, না হলে না হোক। আচ্ছা তাহলে আমি যাবো কোথায়? এখানে। হ্যাঁ চলে আসছে, মক্কেল আসছে। ওকে, তাহলে কার জানি এটা? জনি এটা? হ্যাঁ আচ্ছা, কিন্তু দেখছি যে কেমন কেমন কি দেখতেছি। রাগ করলো কেন? এত বড় রাগ করলে হয়? ধাস করে ফেলে দিল, এই তো খুবই খারাপ কথা। শিখার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। গেছিলাম কয়টা? করছেন কয়টা স্যার? দেন করে দেন, দেন করে দেন, করে ফেলেন। কেউ ঘুমালে দেখতে পাবো না, এটা বেশ প্রবলেম। কেউ যদি ঘুমাতে দেখতে পাবো না, প্রবলেম এটুকু, অন্য কিছু না। হ্যাঁ করছেন কয়টা? 15টা, 15টা এআই ফাইল আছে, বাকি গেলা গেল কই? আমি কি দিয়ে বানাতে বলছিলাম? এ কথা বল, এখানে যে লোকগুলো আছে একটা ভালো হয়েছে? এত কথা কয় না। হ্যাঁ আমি কি কইছি, যে যদি না পারেন কপি করতে কইছি, বলেছি যে আপনি মাথা থেকে খাটায় খাটায় করবেন, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে করবেন, সৃজনশীলতা বের করবেন, নতুনত্ব নিয়ে আসবেন, বলছি বলছি কপি করবেন, আপনি দেখবেন কপি করবেন, ঝামেলা আছে? কপি করতে কোনো অসুবিধা আছে? কোনো টুলস বাকি রাখছি? তাহলে পাচ্ছি না কেন? আপনার কাছে ক্লাস ভিডিও নাই? আছে ক্লাস ভিডিও বলছি, আমি তো বলিনি যে অমুক ক্লাস ভিডিওটা আছে কিনা, বলছি। তাহলে আপনার প্রবলেম কোথায় সেটা বের করতে হবে, দিয়ে দেখতে হবে যে আমার এই জায়গাতে প্রবলেম আছে, আমি ওই জায়গাতে খুঁজি, দেখি, সলভ করি। কিন্তু আমরা কি করছেন? ও সুন্দর আবহাওয়া, ক্লাস তো হবে না, বিন্দাস ঘুম। জীবনে তো সহজ না, বৃহস্পতিবারের দিন ভিজতে ভিজতে বাড়ি গেছি আমি এবং আপনার ম্যাডাম, ভিজতে ভিজতে আবার ভালো গেলাম, জিয়া পাখির পেছনে গেছি, পানি ফুটতে লাগলো, বাসা যেতে যেতেই ফুল ভিজা কমপ্লিট। তার আগ পর্যন্ত ভালো ছিলাম, ফুটছিল পানি এক বেফোঁটা করে, তার ভেতরে আসছি, কারণ কি আমার প্রয়োজন, আমাকে যেতেই হবে। মানে আপনার প্রয়োজন যদি আপনি না বুঝেন, তাহলে আমি বুঝানোর কেউ না। আমি রনিকে বলছি না, না জনিকে বলছি না, আমি সবাইকে বলছি যে আপনার প্রয়োজন যদি আপনি না বুঝেন, যে এটা আমার প্রয়োজন, এটা আমাকে করতে হবে, এই বুঝনটা যদি আপনার ভিতরে না আসে, তাহলে সম্ভব না, কোনোভাবে সম্ভব না। কারণ আমি যতই গালি দিই, মারি, কিছু হবে। আমার দেখা একটা ছেলে আমার গ্রামের, এত পরিমাণ তার বাবা মারতো তাকে, বলার মতো না, যার যা পাচ্ছে চুরি করে নিল,
পাশে একটা আড্ডা বলে একটা জায়গা আছে, মেলা লাগছে, মেলাতে গেছে, তারপর অনেক জিনিস চুরি করে নিয়েছে, তো ধরে রেখেছে বাইরে নাই, সারাদিনও তো ওখানেই পড়ে আছে, কি খায় না খায় ওখানেই পড়ে আছে। ক্রাম খুব ভালো খেলতে পারে, দেখি ক্রাম খেলছে তো খেলছে। তো একদিন ওর বাবা ওকে ঝুলাইছে, কিভাবে পুরো উলঙ্গ করে ঝুলাইছে, ওর গায়ে কোনো কাপড় নাই, আর এত পরিমাণ ঠান্ডা মানে শীতের সময় বলার মতো না, ওই অবস্থায় ওকে তীরের সাথে ঝুলায় দোতলার উপরে রেখে দিয়েছে। একচার বড় কিছু আছে, বাপ মা ছেলে কিভাবে করে, তাহলে বাপ বাপ তার বাবা কতটুকু নির্দয় হলে এটা করতে পারে, কতটুকু তার রাগ হলে, কতটুকু জানে আটকে ফেলে কাটা করতে পারে তার ছেলেকে। সেই ছেলে এখন মাটির মানুষ, দেখা হলে সালাম আলাইকুম ভাই ভালো আছেন, কেমন আছেন, কখন আসছেন, তার এতটুকু ওই অতীত নাই, এতটুকু নাই। এটা কি আমি করছি, আর বাবা করছে, ওই তীরে ব্যথা কিন্তু কাজ হয় না, যেই কার সেই। তা আমি যদি আপনাকে সেটাও করি আমি পারবো না, যদি আপনি নিজে ভালো না বুঝেন। আরে ভাই পাগলও নিজের ভালো বুঝে, পাগল রাস্তায় যাচ্ছে না, তার হাতটা নেবেন, তার সাথে গল্প করুন, করে হাতটা নেবেন, দিয়ে হাতটা এভাবে নেবেন, আঙুলে নেবেন, গ্যাস লাইট চিনেন, গ্যাস লাইট যারা কিন্তু ধরবেন, দেখেন তো সে হাতটা নাকি না, হাতটা নিয়ে নিচ্ছে, কারণ সে জানে যে এখানে কী হবে, আমার এখানে ব্যথা লাগছে, পুড়ে যাচ্ছে, টেনে নেবে। সে তো পাগল, সে তো কিছু বুঝে না। আর আপনি তো কি পাগল, আপনারা কি সুস্থ মস্তিষ্কের অধিকারী, নিজের কাজটা যদি না বুঝেন, কাজ থাকবে, আমার কাজ নাই, আপনার কাজ নাই, আপনার বাবার কাজ নাই, কাজ ছাড়া কোনো মানুষ বসে আছে, দেখেন তো একটা মানুষ দেখেন তো বসে আছে, যে ওই তো অত টাকার অভাব নাই, ও চুপচাপ বসে আছে, দেখেন একটা দেখেন আমাকে, পারবেন দেখাতে, একটা দেখাতে পারবেন না, একটা না, যে না স্যার অভাব সম্পত্তির অধিকারী, তার অভাব নাই, সে শুধু শুয়ে থেকে থেকে বসে থেকে থেকে খায়। এটাই জীবন, এটাই জীবন, সব কিছু আপনার মনের মতো হবে না, হবে আমি চাইছি এখন একটা আইফোন থাকলে ভালো হতো, হবে চাইলে কি হবে, ওই পরিমাণ যোগ্যতা আমার থাকা লাগবে, যোগ্যতা বলতে কি টাকা, তাই না, কারণ এখন তো ব্যবহার করতে তার যোগ্যতা লাগে না, লাগে একটা সময় লাগতো, একটা সময় লাগতো, সমাজ তাকে বলতো কিরে মুখের বেটা প্যান্ট পরছে, মুখের বেটা আমাদের ঘড়ি দেখছি বাবা, তোমার কত বড় মানুষ হলো রে, কারণ কি, কারণ ঘড়ি পরতো ওই লেভেলের মানুষগুলো, প্যান্ট পরতো ওই লেভেলের মানুষগুলো, আর এখন সবাই পরে, কারণ এখন ওটা নাই, এখন যেই সেই কমপ্লিট পরে, মানে এক সময় কী ছিল মাস্টার্স পাস করলে সে কমপ্লিট পরবে, টাই লাগে ঝুলাবে, এখন যেই সেই পরে, কারণ আপনি আইফোন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই, কিন্তু তার জন্য কী লাগবে, টাকা। তা আপনাকে ওইটা করার জন্য টাকার জন্য কী করতে হবে, প্রথম ক্লাসে বলছিলাম যে কেন আসছেন, বলছিলাম শিখতে এসেছিল, বলেন না অনেকে, তা আমি বলছিলাম কি যে টাকার জন্য, টাকা দরকার, টাকা যদি হয় তাহলে সব কিছু করবেন, তোমার জন্য আমি পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, তুমি শুধু একবার বলো আমি তোমাকে বিয়ে করবো, আমি আর কিছু চাই, ওখানে ঠিকই বলতে পারি, বাট এই জায়গাতে কাজের জায়গাতে আপনি বলতে পারছেন না, যেটা আমার কাজ এটা করলে ওরকম দশটা বিশটা আপনার সাথে বসে থাকবে, আপনার যদি একটা চোখের কোন থাকে আর আপনি যদি ডিসি হয়ে যান তা বলবে বাবা রে আমার মেয়েটা তুমি একটু নেও, আবার না এটা তারপরে বলবে না যে না তুমি একটা গন্ধ, এটা বলবে না, বাস্তব কথা। আমার একটা দুঃস্বপ্ন মানে আমাদের বংশীয় ভাগ্নি হয়, ভাগ্নি জামাই, জমি জমা হয়তো এক আধ বিঘা আছে কিনা সন্দেহ, আর বাবাই এখনো নেশা করে এখনো, কিন্তু ছেলে কি, ছেলে বিশেষ ক্রেডার, ছেলে বিশেষ ক্রেডার, ও এখন আমাদের জামাই, সে টিউশনই করে টাকা বাড়িতে পাঠাইছে, তাহলে সে খাইছে, সে যখন আমার মেসে থাকে, আমাদের মেসে, তখন আমার মামা বললো যে ফুল ভাড়া নিস না, কম নিস, তো মনে হয় ফুল ভাড়াই দিত, মেবি আমার ঠিক খেয়াল নাই, মেবি ফুল ভাড়াই দিত, সে ছয় মাস মধ্যে থেকেছিল আমার আমার বেশে আমার পাশের রুমে, তো খুব ব্রেনেন রুয়েটে পড়তো, আমাকে তার উপরটা বই দিয়ে বলছে ভাই এ বইয়ে এমন কোনো অঙ্ক নাই যে আপনি আমাকে আটকাতে পারবেন,
তো বলছে ভাই আমি কি আমার চেয়ে আরো তিনটা ভালো আছে, তিন চারটে জন আরো ভালো আছে, ওয়ার ডিপার্টমেন্টে আরো তিন চারজন ভালো আছে। তারা কি ছিল? একটা মেয়ে ছিল আর দুটো মানে ছেলে ছিল, বিশেষ করে সেই বেতারে এখন চাকরি করে। চিন্তা করেন, তাহলে যে বললাম যে চোখ না থাকলো সে খেতে পায় না, এরকম দিন গেছে। লজিং বুঝেন, জায়গির জায়গির মানুষ বাড়ি থাকে, ওরা খাওয়া দাওয়া দেয় আর সে পড়াশোনা করে। আগে ছিল, এখন এটা নাই, উঠে গেছে। তার মানে কি, সে পরিশ্রম করছে, সে চিন্তা করছে আমি এটা হতে হবে, আমাকে হয়ে গেছে। আমার ওই দুলা ভাই কি করছে, মেয়ের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, তার ফ্যামিলি দেখেনি, কারণ দেখছে কি ছেলেটাকে দেখছে। তো আপনার কাজ আপনাকে কি করবে, ওরকম 10-15-20 মেয়ে আপনার পেছনে কি, বাট আপনাকে তৈরি করতে হবে। এ বয়সে অনেক কিছু করা সম্ভব, এ বয়সে। নামটা ভুলে গেলাম, মেবি 11 মানে ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে মেবি ছেলেটা, এখন এখনো মেবি ইন্টার ফার্স্ট করেনি, মেবি কেমন করছে। তার আন্ডারে 5-6 জন কাজ করে, তাদের মাসিক বেতন দেয় 30-35 হাজার টাকা, 40 হাজার টাকা বেতন দেয় সে। আর নামটা নীল মনে হয়, সম্ভব ইউটিউবে সার্চ দিন পাবেন তার ভিডিও, নীল মনে হয় মেবি। সে যদি পারে আপনি পারবেন না কেন? আর ভাই সে 20 টাকা ইনকাম করে, আপনি তো 2000 টাকা ইনকাম করতে পারবেন, সে ব্যবস্থা আপনি তৈরি করেন। এখন বলবেন স্যার আপনি 2 টাকা করেন, আসতে পারে না স্যার আপনি কটা করতে পারেন, কারণ ওই জায়গা আর এই জায়গা কিন্তু সেম না। হাই স্কুলের টিচার, প্রাইমারি টিচার, রাজশাহী কলেজ বলেন বা কলেজের টিচার, দেখেন সে ওখানেই আছে, তার স্টুডেন্ট বিশেষ করে হয় না। আপনি বলেন যে স্যার আপনি কি হয়েছে, আমি তো এখানেই আছি, বিষয়টা হচ্ছে এই জায়গাতে, কারণ আমি এই যে আপনাদের মতো কাদাকে পড়াইতে আছি, কারণ এদিকে যদি আমি পড়াই তাহলে ওদিকে কখন করবো, ওদিকে করতে হলে কি হতে হবে, সময় দিতে হবে, লেগে থাকতে হবে, অ্যানালাইজ করতে হবে, রিসার্চ করতে হবে, কি করলে আমার এখানে মার্কেট প্লেসে আমি ভালো কিছু করবো, একদিনে না করতে হবে, ঘাটতে হবে, কার কি গিয়ে। যদি ফাইবারের কথাই বলি, এর গিকটা কেন ফাঁস পেয়ে যাচ্ছে, কী দিয়েছে, কেমন কি করছে, ছবিটা কি দিয়েছে, থাম্বনেল কি দিয়েছে, ডিসক্রিপশন কি দিয়েছে, প্যাকেজ কি দিয়েছে, সব অ্যানালাইজ করতে হবে আপনাকে। আচ্ছা একটা করছে, আমারটাতে আমি কি দিয়েছি, আমি কি দিই নাই, তাতে পার্থক্য কী, আরটা গিক দেখেন এর সাথে এর তুলনা কী, তাই না, স্বাভাবিক। এটা এখানে না, আপনি আড্ডিতে দোকান দেন একটা, আপনার দোকানে মেলা কাস্টমার, আপনার দোকানে মাছি মারতেছি, কেন কেন অ্যানালাইজ করতে হবে না? অ্যানালাইজ যদি না করেন তাহলে বিজনেস হবে, মাছি মারতেই হবে, বুঝতে পারছি, অনেক কথা বলছি। এখন যদি না করেন, প্রতিদিন প্রতিদিন একই কথা বলতে ভালো লাগে, বলে ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, আমি ভুলে যাচ্ছি, মনে থাকছে না, আপনাকে আরো কিছু সময় দিতে হবে। আমি একটা কথা বলছি, আমার মেজো মামা গল্প করছিল যে আমাদের ক্লাসে একজন ছেলে ছিল, ও যদি একবার পড়ে আর পড়া লাগবে না, ও যদি একবার পড়ে ক্লাসে যে পড়া করছিস রে, না স্যার, কারণ কি ও একবারও পড়েনি। আমার মামা বলছে যদি একবার পড়ে রিডিং পড়ে যায় তাহলে পড়া কমপ্লিট হয়, সে এরকম মেধাবী, বাট কি পড়া করছিস, আর কে কি 10 বার পড়াও হয় না, তাহলে 10 বার পড়াও হয় না, তারপর সে কি করছে, পড়া করে গেছে, তাহলে কি সে চেষ্টা করছে, আর ও কি করছে, তাহলে আপনি পারছেন না, আপনাকে চাই করতে থাকতে হবে, দেখি পারছি না কেন, জেদ করেন। গল্প না, যেমন আমি একদিন জেদ করছিলাম, এই এই লাইফে একদিন জেদ করছিলাম, কন্টেস্ট করতেছি, সাবমিট করছি, রিজেক্ট, সাথে সাথে রিজেক্ট, মানে সাবমিট করে আটটা সাবমিট করতে যাবো ওটা রিজেক্ট, তুমি যে ধরো দেখি তুই কয় রিজেক্ট করতে পারিস, আমি রিজাইন জমা দিব, তুই রিজেক্ট করতে থাক, লাগলাম করতে, একটা করে কনসেপ্ট বের করে আর দিতে থাকি, দিদি আছে দিদি দেখি 4-star দিল 2টা, বলছে হ্যাঁ এবার লাইনে আসছিস, এখন আমি এখান থেকে শুয়েছি, এটা আর করবো না,
ওই কনটেস্টটা উইন করছি, যদি বড়ো ছিল না তখন মানে কাজ শিখছিলাম এরকম। তারপরে ওরকম আর যে হয় না, কারণ একটা ই থাকে, একটা বয়সও থাকে, এখন যেটা আপনি পারবেন আমাদের বয়সে এসে ওটা থাকবে না, ওই যেটা কাজ করবে না, আপনি এখনই কালো পা মারতে উঠে যাবেন, বাট 10 বছর পর মারতে চাইবেন না। ট্রেনে বাসায় গেছে, টিকিট করে নিই, টিকিট দেন না, আমার টিকিট না, টাকা নাই, কতটুকু বার্গেনিং করছি, আর এখন আসলেই লজ্জা লাগে, টিকিট করে নিই কেমনে মরতে হবে, আগে টিকিট করি যেখান থেকে হোক। এবার বাসাতে ঈদের সময় বাসা থেকে আসবো, টিকিট পাই নাই, কতজন যে হাত পা ধরছি, একে ধরে ওকে ধরে ওকে ধরে যেরকম যাক ম্যানেজ করতেছিলাম, টিকিট 50 টাকার টিকিট 65 টাকা দিয়ে কিনছি, 15 টাকা বেশি দিয়ে কিনে আসছি, না আমি 70 টাকা করে দিয়েছি, যে কিনে দিল তাকে দিলাম, ও আবার 10 টাকা বেশি দিয়ে কিনছে, অকে টাকা খাওয়ার জন্য দিলাম, কারণ কি আমি টিকিটও তো পাইছি, আমি বসে যেতে পারবো। তো বিষয়টা হলো কি, জেদ করেন, কাজ শিখেন, কাজে লাগবে, এই কাজ কালকে দোকানে একটা কাজ করতেছি, দোকানে বসে আছি, সন্ধ্যার পর দোকান করেছি মাগরিবের পর, এখন দোকানদার হয়ে গেছি, পেশায় মনে দিয়েছি কোনো দিকে করতেছি, যদিও কনভার্ট হবো আস্তে আস্তে, বাট এখন দোকান এটা অনলাইনে যাবতীয় কাজ, পাসপোর্ট, ভিসা, খাজনা, খারিজ, চাকরির আবেদন, যা আর কি আছে এগুলো পাশাপাশি আমার কাজগুলো আমি করতেছি, কারণ সবসময় তার কাজ থাকবে না, বাকি টাইমটা আমি আমার কাজ করতেছি। ভালো হয় নাই কেন হয় নাই, এই যে এই রেশিওটা ঠিক নাই, বুঝতে পারছি, কারণ এইটা মোটা হয়ে গেছে, তার মানে কি এখানে পাটা ভাঙছিল, এখানে পাটা ভাঙছে, এইটুকু আলাদা হয়ে গেছে, এইটুকু আলাদা হয়ে গেছে, এইটুকু আলাদা হয়ে গেছে, আমি যদি এই হাতটা একটু ভাঙে একবার, এখানে ভাঙে একবার, একটু কোনো বিষয় হয়ে যাবে না, সেটা হয়েছে, বাট এই হাত একরকম আর ভাঙা হাত, বুঝতে পারছি, এটা হয়েছে, বাট এই জিনিসটা আপনি বোঝাতে পারেননি, এটা এরকম কি হতো, একটা নিচ দিয়ে গেছে আরটার উপর দিয়ে গেছে, এরকম তো চাইছিলেন কিন্তু করতে পারেননি, আচ্ছা কিন্তু দেখেন আশা কিন্তু আর বলে নাই, সারাটা জিনিস করছিলাম এটা পারেনি, স্যার করে দেন তো বলতেই পারতেন না, সেদিন বলেন 10 টাকা আমার না, পারেননি বলবেন না স্যার এটা কেমনে করা যায়, কি করা যায়, এটা কি আদৌ করা সম্ভব, তাই না, এখানেও সেম তাই, আমি বলছিলাম কপি করতে এবং পাশে তারটা রাখতে, কিন্তু আপনারা রাখছেন, তাইগুলো তো রাখা নাই, আচ্ছা এই যে এটা লেগে গেছে না লাগাই বেটার, আমি বলবেন স্যার ও তো আপু তো করে রাখছে, না ঠিক আছে আমি আমি বলছি ঠিক আছে, বাট গুগলের সব জিনিসই ভালো না, সব জিনিসই ভালো না, ওটা বিচার করতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ, যতগুলো অ্যাড আছে একটা ক্লাস থাকে, বাট এখানে আমি নিতে পারি না, আমরা করছি অ্যাড অ্যানালাইজ, আপনি চাকরি করবেন একটা অ্যাড ডিজাইন করবেন, অ্যাড বলতে কী বোঝায়, একটা ব্যানার বোঝায় না, ব্যানার তো কিন্তু অ্যাড, ব্যানারটা কী কাজে ব্যবহৃত হয়, প্রচার কাজে ব্যবহৃত হয় না, তো অ্যাড মানে তো কী, অ্যাডভার্টাইজ মানে কি, প্রচার করা না, বিজ্ঞপ্তি প্রচার করা না, বিষয়টা হচ্ছে কি যে এটা আপনি কেন করছেন, ক্লায়েন্টের মনস্তাত্ত্বিক বিষয়টা কী আপনাকে বুঝতে হবে, সে যদি বুঝতে না পারতে না, তো ওই অ্যাডটা কোনটা গুড অ্যাড অ্যাড আর কোনটা ব্যাড অ্যাড এটা আমাকে বের করতে হবে, এতে কী খারাপ আসার দিক আছে, এতে কী ভালো দিক আছে, এটা ভালো কেন, এটা খারাপ কেন, কিন্তু এখানে আমি পারি না, কারণ এমনি তো করেন না, আর ওটা করতে গেলে তো আপনি আর আসবেনই না, এত কিছু করা যায়, খাতা বাঁধতে হবে, খাতাটা সুন্দর করে বাঁধতে হবে, এত সুন্দর করে দরকার নেই, আসছি গ্রাফিক লেন্স তার খাতা বাঁধবো, ঢাকাতে ক্রিয়েটিভ আর্টি যে আছে তারা একটা প্রতিটা ব্যাচে এটা হয় দেওয়া হয়, তারা ওই অ্যাড অ্যানালাইজ করে, এক পেজে যেমন প্র্যাকটিক্যাল খাতা করেন নাই, একদিকে ছবি থাকতো আর বাকি লিখা সেম, তাই একদিকে ছবি থাকবে এবং ওটার গুড গুড সাইড এবং ব্যাড সাইড আপনি লিখবেন, দিয়ে ওই খাতাটাকে কী কত সুন্দর করে বাধাই করতে পারে, কত সুন্দর করে তাকে উপস্থাপন করতে পারে, তারপর একটা মার্কিং থাকে, এনভায়রনমেন্ট নাই
সামনে পিক্সেল কি আছে সাইডে যে রাউন্ডটা নাই এটা হ্যাঁ এটা একটু করা শিখে দিব তাই তো ওকে কিছু ভুল আছে কিছু কিছু ঠিক আছে আচ্ছা অলরেডি অনেকক্ষণ হয়ে গেল সময় দেখতে হবে দেখতে পাচ্ছি না কারেন্ট নাই গরমও লাগতেছে কারণ অনেকক্ষণ থেকে নাই বুঝতে পারছি বাসা তো ছিল না শিহাব পানি খাবো ভাই পানি নিয়ে আসো কারেটা মার্শেল আছেন কোন দিকে কোনটা এইটা কোনটা হোমওয়ার্ক কয়টা করছেন গুড ভালো হোক খারাপ হোক বেশি তো করছেন স্টক দেওয়া যাবে না স্টক দিবেন না গ্রেডিয়েন্ট অ্যাভয়েড করবেন যত সম্ভব এখানে কয়টা কালার দিয়েছেন তিনটা ভুল করো না হ্যাঁ আছে থাকার কথা লিঙ্ক দিয়েছেন অ্যাকসেপ্ট করছি বুঝা গেছে গ্রেডিয়েন্ট যে ইউজ হয় না তা না হয় কিন্তু খুবই কম আর সবসময় দুইটা কালার ট্রাই করবেন দেওয়ার বুঝা গেছে পারছি এই যে গ্রেডিয়েন্টগুলো দিবেন না যখন এটা দিচ্ছেন এই একটা কালারই হবে কারণ এটা আর একভাবে হয়ে গেছে হাত ধোয়া লাগছে কিন্তু দাগ থেকে গেছে এটা করা যাবে না স্টক কম ইউজ করবেন চেষ্টা করবেন কম করার এত বড় বোতল কেন ছোট নাই কফি খাওয়াবেন পানি খাওয়া ঠিক না তারপর খেয়ে ফেললাম আচ্ছা তো স্টক দিয়েছে দেওয়া আছে তারপরে এখানে আপনি কি করছেন একটা সাদা গ্যাপ আছে কিন্তু ভেতরে এটা দেওয়া আছে তাই না বাট মেবি এক সাইডে আছে এই সাইডে মেবি নাই এই সাইডটাতে আছে আবার এখান থেকে এখান পর্যন্ত আছে এটা বেন খারাপ তো দেখি যে কেমন এটা করা যায় বেন খারাপ এটা কেমনে করা যায় পারবেন না এগুলো বুদ্ধি এগুলো কিচ্ছু না যেটা আপনাদের চিন্তা করতে আমি কেমনে করবো এটাই আর অন্য কিছু না আমি কেমনে করবো অন্য কিছু না এই যে ভেতরে এটা আছে না এটা করবেন দুইটা করবেন একটা একটা এদিকে সরাই নেবেন আর একটা ওদিক সরাই নেবেন একটু করে দিয়ে পাথফাইন্ডার থেকে না সেবিলার থেকে যেটুকু বাড়তি হবে কেটে দেবেন এদিকে যেটুকু বাড়তে হবে একটু কেটে দেবেন মানে এটুকু হয়ে যাবে এটুকু হয়ে যাবে বুঝেন নাই বুঝছেন এই শেপটা ভালো হয় নাই দেখেন এই লোকগুলো কিন্তু সারা স্টকে কি হচ্ছে বিক্রি হচ্ছে আমি এটাকে কনভার্ট করতে পারি অনুকূল করতে পারি না তা আপনি যদি প্রতিদিন বিশটা করে চিন্তা করেন প্রতিদিন বিশটা করে করবো লোক প্রতিদিন বিশটা করে মানে এভাবে আপনি তৈরি করবেন আর প্রতিদিন বিশটা করে আপলোড করবেন মাসে কত টাকা হয় ছয়শো তাহলে বছরে কত হবে সাত হাজার প্লাস এই সাত হাজার প্রোডাক্ট আপনি কত মার্কেট প্লেসে দিতে পারবেন জানেন আটটা দশটা বারোটা মার্কেট প্লেসে দিতে পারবেন প্রতিটা মার্কেট প্লেস থেকে যদি আপনি $1 করে পান কথার কথা ধরেন যদি আপনি $5 করে জমা হয় দশটা যদি মার্কেট প্লেস হয় কত তাও মাসে $5 চলে আসছে তাও $5,000 এই কাজটা আমি শুরু করবো এখন অবহেলা করছিলাম শুরু করছিলাম 20 সালে আর 4 বছর থেকে যদি আমি করতাম তাকে ওটা না বলি যদি এখন কঠিন হয়ে গেছে বাট আপনাকে
থাকতে হবে, কারণ আপনাদের এখন কি আছে, বয়সটা আছে। এখন যদি 5 বছর বাপ হোটেলে খান, বাপ বলবে না যে এই যাচারি কর, বলবে বলবে না। 5 বছর যদি আপনি এই কাজ করতে পারেন, 5 বছর যদি একটা মার্কেট প্লেসে 5,000 করে ফাইল মানে কোয়ালিটি ফুল 5,000 ফাইল করেন, তাহলে 5 বছর পর মাসে 20,000 টাকা এমনি ইনকাম হবে। তখন বাপকে বলবে না, আপনি বসতে দেখে ঘুরে ফেলে খাবেন। আর যদি ভালো আরও কিছু করতে পারেন তাহলে করুন। বুঝতে পারছি তো, দেখেন আপনি দেখছেন লেখা আছে 28 লেখা আছে না, তাহলে আমি এটা যদি আমি কপি করতে পারেন, এখানে কি লেখা আছে, এ টি বি আছে না, এ টি বি। এখন দেখেন যে এ টি বি এটাকে কি করা যায়, চিন্তা করেন তো, এটাকে চিন্তা করেন যে আমি এটাই পাইছি এই লোগোটাকে, আমি এটাকে এ টি বি আছে, এটাকে এ টি বি ছাড়া আমি আর কি করতে পারি। এ টি সি করা যায় না, এ টি জি করা যায় না, অনেক কিছু করা যায় জাস্ট বের করেন। এখন দেখুন স্যার অত যে দেওয়া আছে ওটা তো আছে, তাহলে আপনি একটু কাস্টমাইজ করে ট্রাই করেন, দেখে আর একটু অন্যভাবে কীভাবে দেওয়া যায়। 50% চেঞ্জ করে ফেলেন, 50% আবার সাবমিট করেন, জাস্ট ওটা কিন্তু একটু গবেষণা আবার। বুঝতে পারছি, সহজ বিষয়। দেখেন এই যে শেপটা তৈরি করছেন না, এই শেপটা কিছুই করবেন না। দেখেন আমি কি ডিজাইন কমিশন মাথায় করে নিয়ে এসেছিলাম, আইডিয়াটা মাথায় করে নিয়ে এসেছিলাম, জাস্ট দেখলাম এটা মেন ফাইলটা আছে আছে না, এইটা একটু ওপেন করি, বাকিগুলো দেখতেছি। ওয়ার্ড মার্ক কত বেশি কিছু দেখানোর দরকার নাই, জাস্ট কিছু দেখাবো, একটু মাথায় লাগলেই করতে পারবেন, এখন এগুলো দেখাচ্ছি। কারণ এগুলোই আপনার জীবনে কী আসবে, ভালো কিছু বই আনবে, কারণ এগুলোই আপনাকে দেখাতে হবে, ভুলগুলো আপনাকে শুধরাতে হবে। বুঝতে পারছি, গরম লাগছে, শান্তি পাচ্ছি না। আপনাদের সামনে ক্লাস ওর আগে ঢুকছিলাম, ওখানে ফ্যান চলছিল, ওখানে খাইছি, ভুলে গেছি। দেখেন এই একটাই লোগো, হ্যাঁ এটা না জাস্ট ছোট করলাম। দেখেন আছে কি করছি, টানাবে শর্ট দিছি, দিয়ে বিদায় করে দিলাম, ধরলাম ধরছি, বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম রিফ্লেক্ট করছি, কপি হয়েছে না, আবার ট্রান্সফর্ম করলাম, রিফ্লেক্ট, আমার তো ওদিকটা হয়ে গেল, করে দেবো এদিকে, ওকে সরি। এখন যদি আপনি এখানে যে লেটারগুলো দিবেন লোগো হবে না, লোগো হবে না, হবে না, হবে কি দেওয়া ছিল, এ বি দেওয়া ছিল। আপনি এখন এখানে শুরু করলেন, এখানে লিখলেন এ, শুধু কি এলটা লিখবেন, কথা পাই না, কথা না বললে ভাল লাগবে, আমি কি দুশ্মন শত্রু, কথা বলতে কি ভয় লাগে, রাগ হয়, কথা বলতে সমস্যা কোথায়, গরম লাগছে বেশি,
ঠান্ডা খাবে বলেন। আমি তো বলছি বলেন যে ও কথা বলছে একটা ঈশান চুপ করে বসে আছে কথা বলছে একটা এরপর থেকে দেখবেন দেখে কথা বলছে কথা না বললে একটা দেখি ঠান্ডা কিনে সবাই খাবো কারোর কি টাকা বাকি আছে সৌরভ কার বাকি আছে আপনার বাকি আছে দেন নাই এখন দেখেন আমি কিন্তু ক্লাসে নিচ্ছি এটা মনে করেন না যে স্যার আপনি তো আমাদের হোমওয়ার্কই দেখছেন কিন্তু কি দিচ্ছি আসল জিনিসটাই দিচ্ছি ভুলগুলো ধরে দিচ্ছি আপনাকে সঠিকটাকে নিয়ে যাচ্ছি বলেন বুঝি নাই ক্যামেরা নিয়ে গেলাম আচ্ছা ক্যামেরা নিয়ে আলাপ রেখে দিতে হবে আমাকে আচ্ছা এরকম নাও হতে পারে তাই না এরকম নাও হতে পারে তা টানলাম এটা এটা ছিল না ছিল এটা রাইট বাটন ক্লিক করবেন ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেখাচ্ছি দিলাম কোন দিকে হইল উপর দিকে হয়ে গেছে কপি করলাম তাহলে আটটা হইলো না এখন যদি আমি এই দিকে দিই তাহলে কী হয়েছে লাভ হয়ে গেছে এদিকে দিলে কি দেখতে ভালো লাগছে তাহলে আমি কী করবো সরি আবার কী করবো রিফ্লেক্ট কোন দিকে বাড়ি গেলি হয়েছে হওয়ার পর এরকম রাখতে পারেন যদি মনে করেন আমি একটু স্টাইল করে একটু এরকম রেখে দিব করতে পারেন এখানে আপনি লেটার যুক্ত করতে পারেন এটা একটা হয়ে গেল ওইখান থেকে এটা নিয়ে চলে আসছি ওরে পাগল রে আমি আসলে পাগল একটা ঠিক আছে এই যে দেখেন ভুলটা হলো বলে আপনি শিখলেন কি শিখলেন দেখেন এখন আমি দেখেন যে আমি চাচ্ছি ওইটাকে আবার নিয়ে আসতে তো আমি যেটা করে গেছি আমি যদি কন্ট্রোল জেড দিলে এটাকে থাকবে তাহলে আমি কী করবো তখন এটাকে ধরে সুন্দর করে নিয়ে চলে আসবো এই ডকুমেন্টে রেখে দিলাম তাহলে এটা থেকে গেল এবার চলে গেলাম এখানে দিয়ে কন্ট্রোল জেড পেলাম এটা এটাও হয়ে গেলাম একে টান দিয়ে নিয়ে এসে আমার এটাও হয়ে গেল হয়েছে দুটো দুরকম হয়ে গেল না দেখেন ওইটা থেকে কিন্তু আমি দুটো বের করে ফেলছি একই জিনিস এখন দেখেন যেটা বলছিলাম শিখছেন মার্সেল ওকে দেখেন আমি এ লিখলাম কি লিখছি এ লিখছি ফোনটা কি আছে মিরাজ প্রো আমি এখানে লিখলাম মনসেরা অথবা নেক্সা নেক্সা বোল্ড লিখছি নেক্সা বোল্ড দিলাম পাইছি নেক্সা বোল্ড দেখেন কপি করছি জাস্ট বড় করলাম হয়েছে এখন এত বড় করা যাবে না কেন করা যাবে না কারণ হলো কি আমি যখন এখানে সেট করব তখন যেন একটু কি থাকে একটু ছোট থাকে ছোট বলতে কি যেন এই শেপের সাথে এই শেপটা যেন একটু মানানসই হয় আমার এই হাতটা চিকনে আর এই হাতটা মোটা ভাল লাগবে তাহলে ওই শেপগুলোর সাথে যেন লেটারটারও একটা সামঞ্জস্য থাকে বুঝতে পারছি এখন দেখেন হয়েছে না এইদিকে একটু বেড়ে গেছে কেটে ফেলবেন পারি না কাটতে পারি না এদিকে একটু ছোট হয়ে গেছে তাহলে কি এটাকে একটু উপরে করে দিই তাহলে হবে মেবি এই যে হয়ে গেছে একটু একটু আছে এখন দেখেন যে এইটা করলেন তো এটা তো সরাসরি এ লিখে দিয়েছেন কিছু কি করছি কিছু তো করি নাই এখন এইটাকে একটু যদি খাটেন তাহলে কিন্তু আরো সুন্দর হয়ে যায় কি হচ্ছে কি করতে পারেন করেন দিয়ে কি করা যায় আগে চিন্তা করেন এটা কি এটাকে কন্ট্রোল শিফট কি করলাম ভাঙলাম ভেঙে এটাকে একটু ডিজাইন টিজাইন করলে তো হয়ে যায় কেমন হয়ে যায় আগে কোর্স দেখায় নাই তাহলে এখান থেকে এটা একটু কাটলেন কাটছে না তাহলে কি করব ধরছি ধরে এটাকে ধরলাম পাথ ফাইন্ডার আছে ডিভাইডেড একটু ক্লিক করলাম আনগ্রুপ হয়েছে না ধরছি এখন কথা এটা নিয়েছিলাম নেওয়ার পর আমি এটাকে ধরতে পারি আর এখানে শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরতে পারি দেখি যায় কি না
তাহলে কোনটা কোন ধরে ধরছি? ধরে ফেলছি ভুল করে। তাহলে আমি ধরি, এটাকে ধরি আর এটাকে ধরি, ধরে গেছে। এখন এটাকে ধরলাম, এটাকে ধরলাম, দুই স্টেপ টিপছিলাম, এক দুই, ঠিক হয়ে গেল, হয়েছে না? এখন যদি আমি এটাকে একটু কেটে দিই, হতে পারে না? দেখেন আবার অন্যরকম আছে। আচ্ছা যদি না থাকে তাহলে আপনি কী করতে পারেন? দেখেন যে আপনি একটা কাজ করতে পারতেন, কী করতে পারতেন, এটা এখান থেকে গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে যেয়ে এদিক ঘুরে চলে আসলো, দিয়ে এইটাকে এটুকু কেটে দিতে পারতেন আর এখান থেকে এটা কাটতে পারতেন, এটা একটা লাইন হয়ে যেত। তাহলে দেখবেন আলাদা হয়ে গেছে, শেপটাও আপনি ডবল করে দিলেন, লেটারটাও চেঞ্জ হয়ে গেল, নতুন লোগো হয়ে গেল। এখন যার এ দিয়ে যার লোগো, সে দেখে যদি ভালো লাগে সে ডাউনলোড করবে, আপনি প্রফিট পাবেন। $1 হতে পারে, $20 হতে পারে, $10 হতে পারে, আবার $0 হতে পারে। কারণ যে যেরকম সাবস্ক্রিপশন কিনা আছে, যেভাবে সে ডাউনলোড করবে সে অনুযায়ী আপনি কমিশন পাবেন। আর $28 $10 করে দেয়, $20 লিমিট নাই, বেশি হতে পারে কম হতে পারে, বাট এভারেজে দেখা গেছে যে 80-90% হয়ে যায় এভারেজে। তাহলে আমি কী করলাম, ওই লোগোটাকে দেখেন ওখান থেকে আমি কনসেপ্ট নিয়ে আসলাম, কনসেপ্ট নিয়ে এসে আমি মাথা থেকে নিয়ে এসেছি এইটা, এটা কি এখন সেম? এখন দেখেন আমি আপনাদেরকে বলি, কী বলি, যে বলছিলাম মনে হয় একদিন যে আমি 4 ঘন্টা যদি কাজ করি 50টা লোগো ক্রিয়েট করে সাবমিট করতে পারি, কয়টা? 50টা। আপনি এই শেপটা 1, 2, 3 করে সাজাই দিলেন, কয়টা? 26টা। ইংলিশ লেটার কয়টা? 32টা। কয়টা? 26টা। মনে হচ্ছে আপনারা জানেন না ইংলিশ লেটার কয়টা, এটা মনে হচ্ছে আপনারা জানেন না। তুই কথার সাউন্ড কেন নিচে হবে, চুরি করেছিস? না মানে কি বুঝাইছে যে আমি ঘাপলা আছে, চুরি করেছিস? না স্যার, চুরি করেছিস? তো না করিনি। তার মানে কি ওর কনফিডেন্স চুরি আসলে করেনি, আর চুরি করেও যদি থাকে না বলে না আমি করিনি, না আমি করিনি, মানে কি কনফিডেন্স লেভেল হাই, মানে না তো নাই করে থাকলো সেটা কি না। আর যদি আপনি আপনার সামনে থেকে একটু নড়ে ফেলেন তাহলে আপনি ধরা পড়ছেন। তো ইংলিশ লেটার কয়টা? কয়টা মানে জানেন না বিষয়টা? 26টা। আমি বলো না 32টা, না স্যার 26টা। তার মানে কি আপনি জানেন? তো আমি যদি 26টা লোগো, যদি 26টা এ একটা নিলাম, আবার এটা এ সেপটা আবার এখানে বসলাম, বি লিখলাম, বিটাকে একটু কাস্টমাইজ করলাম, কতক্ষণ লাগবে? আপনার সেপ কিন্তু একটাই, বাট লোগো চেঞ্জ, ভেতরে লোগো চেঞ্জ, সেপ কিন্তু একটাই। যার বি নাম দিলে সে বি দিয়ে নিয়ে কিনবে, যার সি নাম দিলে সে কিনবে। তাহলে কটা হলো লোগো, কটা হলো? 26টা। এবার এ বি এ সি এ ডি কটা হলো? কটা হবে? 26টাই হবে, বেশি হবে। তাহলে আপনি কী করলেন, এ দিয়ে এ এ এ বি এ সি এ ডি এ ই করবেন না? আচ্ছা তারপর কী করবেন, বি এ বি সি বি ডি কতটি হবে? এ বি 676টা লবণ হবে। তারপরও আপনারা করেন না, অতীত অভিজ্ঞতা, অতীত অভিজ্ঞতা। এভাবে বলে দিয়েছি যেভাবে আপনি যদি লোগো বানান, লোগো বানাতে আপনার বেশি সময় লাগবে না। আপনারা করছেন এত সহজ করে দিয়েছি, যে শেপটা আপনি বানাইছেন একবার শেপ বানাইছেন, লোগো কয়টা হবে? 676টা। 676টা লোগো বানাতে কদিন লাগবে? একদিনই কমপ্লিট লাগবে, 12 ঘন্টা। আমি কাজ করবো, আমি আজকে শেষ করে ছাড়বো, কোনো কথাই নাই, আজকে লোগো তৈরি করবো, এতটি শেষ করবো, করে উঠবো, ফিনিশ। কালকে আমি কি করব, টাইটেল ট্যাগ রেডি করব, সাবমিট করব। দুদিনে আপনার 676টা হয়ে গেল, যেন আমি বলছিলাম 20টা করার কথা, গেল কয়টা? দেখেন 626টা, আবার কয়টা? 676টা, কয়টা হলো? 1200 হয়ে গেছে। আপনি 1 মাসে 1200 করে ফেলছেন, 1 মাসও লাগবে না, 1 মাস লাগবে না। দুদিনে আপনি 676 করছেন, তারপর 8 দিনে আবার দুদিনে 676টা, তাহলে একবার 5 দিনে আপনার 1200 হয়ে গেছে। আমার ফ্রেন্ডের একটা অ্যাকাউন্টে 2-3 লাখ লোগো আছে, তার মান্থ এভারেজে 70-80 হাজার টাকা পায়। যদি ঘুমাইয়া থাকে এরকম,
যে আমি 2 মাস কাজ করবো না, তাও 17,000 ঢুকবে। তাহলে আপনাকে কি করতে হবে? ওই আমাকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে দোস্ত, এই কাজটা কর। আমি করছি, আমার মাত্র 5,000 বা 10,000 লগ হয়েছে, তুই কর। তোমার তো তখন কেউ ছিল না, আমার সামনে পেছনে কেউ নাই, বাবার লেখাই সামনেও নাই পেছনে নাই, আর আমার তখন সামনেও আছে পেছনেও আছে, আমার ইনস্ট্যান্ট টাকা দরকার। আর আমি জানি ইনস্ট্যান্ট টাকা পাবো না, পাবো কি? কারণ আমাকে 6 মাস ওয়েট করতে হবে একটা ভালো রেভিনিউ পেতে। 6 মাস আমি চলবো কিসে? বকরে বলবো টাকা দাও, কিন্তু চাকরি করো আমার টাকা দাও। নিজের তাহলে নিজে কিছু থাকলো, এত সময় থাকলো, একটা সময় বড়ো যখন হবে তখন বাপুর কাছে টাকা চাইতে কী লাগবে? লজ্জা লাগবে। এখন যে চান কিছু মনে হবে না, এবার দেন টাকা দেন, আজকে এটা করুন। দেখেন আপনাদের সামনেই একটা কনসেপ্ট থেকে আমি দুটো কনসেপ্ট বের করে ফেলছি, তাহলে 600 600 1200 76 76 কত 150, তাহলে 1350 লোক আপনি করবেন কয়দিনে? 5 দিনে ধরলাম। এর ভেতরে 700 এত হলো, আর কিছু কোনো কিছু হয়তো হয়তো করলো না, আবার একটু যদি চেঞ্জ করে আবার দাম মারে করবে, বুঝতে পারছি? বিশাল একটা জিনিস কিন্তু আমি আজকে দেখাই দিলাম। আপনি যদি নিতে পারেন তাহলে করার কিছু নাই, নিতে পারেন তাহলে আর কি এখানে কিচ্ছু না করেন, আমি এখান থেকে ভালো কিছু করে ফেলবেন। আর যদি নিতে না পারেন তাহলে আমার করার কিছু নেই আছে, আপনি করবেন না, আমি পারবো কিছু করে দিতে, আর কারণ আমি তো আমারটা দিয়ে দিছি। এখন হ্যাঁ, বাকি আর কি আছে, ট্যাগ কীভাবে করবেন, টাইটেল কীভাবে চেঞ্জ করবেন, ওটা ওই জাদুঘর যেমন হয়ে যাও হবে না, ওরকম এখানেও হয়ে যাও, কিন্তু তারপরে আমরা করব না, আপনি দাঁড়া করবেন, বুঝতে পারছি? দেখেন এই একটা জিনিস থেকে চেঞ্জ করছেন, মানে এখন যদি এখান থেকে নিয়ে যে এখানে রেখে দেন, আটটা হয়ে গেল না, আটটা হয়ে গেল, একটু কি করব, সরি এটা নেন, নিয়ে এখানে এই দুটা নেন আর এই দুটা নেন, একটু কি করেন একটু ঘোরায় দেন, তাহলে এটা সুন্দর করে মাঝে বসালে ভালো লাগবে, ছোট করে দেন। এক কথা যেভাবে সেটা করলে ভালো লাগে, তাই না? আপনি করবেন, যদি ভালো লাগছে না এভাবে তো কেমন জানি মনে হচ্ছে, এটা পারফেক্ট হবে, বুঝতে পারছি? দেখেন এই যে ডাল লোগোটা রাইট দিয়ে ঢুকবেন, যদি পান দেখেন, দেখবেন এই শেপ দিয়ে সে অনেকগুলো এরকম লোগো করে রাখছে, দেখবেন, বুঝতে পারছি? দেখবেন আর আমি যেদিন দেখাবো সেদিন দেখা দিব, বুঝা গেছে? আচ্ছা আর বাকিগুলো তো লোগোগুলো আর দেখলাম না, ঠিক আছে, কার এটা ছিল? আচ্ছা বাকিগুলো যদি ভুল থাকে ঠিক করে দেবেন। আজকে একটা ক্লাসের অর্ধেক শিখিয়ে দিয়েছি, একটা ক্লাসে অর্ধেক শিখিয়ে দিয়েছি, মানে অ্যাডভান্স ক্লাসে শিখিয়ে দিয়েছি ওই লোগোতে, কারণ যখন অ্যাডোবি স্টক 27 যখন ফাইল আপলোড করবেন তখন দেখা দিতে হয় যে লোগো এইভাবে করবেন এইভাবে করবেন, ওটা আজকেই প্রসঙ্গ আসলো অলরেডি দিয়ে ফেলছি, যদি না পারেন তাহলে করার কিছু নেই, বুঝা গেছে? জিল্লু কোনটাতে আছে, জিল্লুর রহমান নাকি পাশে রাখছিলেন না? নিজের বুদ্ধিতে করছেন, নিজের বুদ্ধিতে করেন না, নিজের বুদ্ধিতে করলে ভালো হবে না। জেপিজি সেভ করার সময় আর্টবোর্ডে ক্লিক করবেন, এক্সপোর্ট থেকে আর্টবোর্ডে ক্লিক করবেন, ছবিটা ভালো আসবে। এই যে জায়গাতে ভুল করছেন, এই যে জায়গা দেখেন ঠিক নাই, এই শেপটা কেমন জানি একটু এবড়ো থেবড়ো হয়ে আছে, মানে হাত খেলাইছেন মেবি, ছবি কেটে গেছে কেন? আপনি আর্টবোর্ড দেন নাই ওই জন্য কেটে গেছে, হয়েছে অনেকগুলো ভালো হয়েছে, এই লোকগুলো একসঙ্গে খুব চলতো, এই দেখেন এই গ্যাপটা এই গ্যাপটা সমান নাই, এটা ঠিক আছে, বাট এখানে আবার মেজারমেন্ট ঠিক নাই, দেখেন কত সুন্দর করছে, ও কে জানি বলছেন এটা এটা দেখতে চাইছেন তাই না, দেখতে চাইছেন তাই না? খুব সহজ কয়েকভাবে করা যায়, বুদ্ধি থাকলে করতে পারতেন, কিন্তু ব্রেন আপনারা খাটান না, আমি অলরেডি করে দেখাইছিলাম এর আগে, কী করে দেখাইছিলাম বলেন তো? কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিছি, নেওয়ার পর এখানে হোয়াইট কালার করে দিলাম, একটু ছোটো করলাম,
ছোটো করছি, জাস্ট এখানে নিয়ে আসছি। হয়েছে দেখেন, হয়ে গেছে লাস্ট মাইনাস, হয়েছে একটু তাও থেকে গেছে, থেকে গেছে না, থেকে গেছে। আচ্ছা যদি থেকে যায় এটা একটু আর একটু চথাপড় মারবেন, একটু বাইরে করে দিবেন, ধরবেন মাইনাস করে দিবেন, আছে নাই ধরবেন, এটা রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি, হয়েছে এর একটু ছোটো করবেন, ছোটো করে সুন্দর করে ভাবে সাজাই দিবেন, হয়েছে না হয় নাই। আচ্ছা এটাকে তো আর একটু কি করবেন, বড় করবেন, একটু গ্যাপটা কম রাখবেন। এখন দেখেন এদিকে কি হয়েছে, ঠেকে যাচ্ছে, তার মানে তাকে কি করতে হবে, একটু বামে নিতে হবে, দেখেন হয়েছে। হওয়ার পর যেটা করবেন, সুন্দর করে কি নেবেন, একটা শেপ নেবেন, শেপ নিয়ে সুন্দর করে ভাবে টান দিবেন, হয়েছে না। হওয়ার পর এটাকে ধরবেন, কন্ট্রোল জিতে গ্রুপ করবেন, ধরবেন সবগুলোকেই অ্যালাইন থেকে ভার্টিক্যালি হরিজন্টাল সেন্টার করছি, সবগুলো ধরা আছে। শেপ বিল্ডার টুল একবার এখান থেকে অল্টার চেপে ধরে দাম দাম, হয়েছে কন্ট্রোল জেড অল্টার ধরে ধাম করে দেবেন, এদিক দেখেন এদিক হয়ে গেছে, এবার হয়েছে। এইটাকে ধরবেন, দেখেন এইটাকে আপনার অনেক কিছু করা যায়, কেমন করা যায় দেখেন, এগুলো ছিল অন্যদিকে কোনো ক্লাসে, আপনাকে আজকে দেখাতে হচ্ছে, কী করবো আপনারা নিয়ে আসলেন, দেখেন এটাকে আবার যদি এভাবে দেখেন করে দিলেন, হয়েছে। হ্যাঁ দেখাতে পারুন না কিছু করছি, দেখেন শেষ হয়ে গেছে, শেয়ার টুল, শেয়ার টুল দেখাছিলাম, একটা টুল দেখি তো অনেক কিছু করা যায়, জাস্ট কি করতে হবে, কাজ করতে হবে, সম্ভবত আইপিএস শেষ, কান্ড আসছে কি, গত রাত্রে মেবি তার আগে রাত্রে অ্যাক্সিডেন্ট করছি, ও এসে আমাকেই মারছে আর বলছে ভাই আপনারও দোষ আমারও দোষ, ভাই আপনারও দোষ আমার দোষ, তা আপনি দিতে আসলেন কেন, এটা আমার রাস্তা, ভাই ভুলে গেছে, ভাই কিছু হয়নি, তাই ভুলে গেছে, দেখি আপনার তো কিছু ক্ষতি হয়নি, কি করবেন, আমি যাচ্ছি টার্নিং করতেছি আর উল্টা মনে আসছে, উল্টা কথা আর ও আমাকে ঝাড়ে দিচ্ছে, আপনি দেখবেন না, আমি ওনাকে দেখবো, উল্টা কথায় আসছে বলে আমি ওনাকে দেখবো, আমি ঘুরছি এদিকে মানে আমি দেখবো এদিক থেকে রাস্তা, এদিক থেকে আসছে তাদেরকে আমি দেখবো, এই থেকে আসছে কে তো আসার কথা না, চিন্তা করো যাক গেল, এটুকু বুঝতে পারছি যে এটুকু করছি, এটুকু বুঝতে পারছি, এই যে মাঝখান থেকে কাটলে দুটো কাটা যায় এটা বুঝতে পারছি, এখন যা সেটাকে ধরবেন আর কিচ্ছু না, শেয়ার টুলটা নেবেন, শেয়ার টুলটা ক্লিক করবেন, দেখেন অটোমেটিকলি কিন্তু এই যে মাঝখানে কিন্তু সেটা নিয়ে ফেলছে, এখন আপনি টান দেবেন, এটাকে ক্লিক করে টান, বাইরে থেকে টান দেবেন, যেদিকে টান দেবেন দেখেন, এটা কিন্তু খুব সেনসিটিভ, আর যদি বলেন যে না আমি আমার মতো করে মেজারমেন্ট করে ঘোরাবো, তাহলে কী করবেন, ওটা ধরবেন, এটাকে ধরে সুন্দর করে এখানে ওয়ালটা ধরে একটা ক্লিক করবেন, আসছে এখন কোন অ্যাঙ্গেলে নেবেন, হরিজন্টাল না ভার্টিক্যাল দিবেন, হবে এই দেখেন বাড়াচ্ছেন, হচ্ছে আপনার ইচ্ছে মনে কমান হবে, কি হচ্ছে এটা হরিজন্টাল হচ্ছে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ক্লাস নিচ্ছি কোথায় থাকবো, ক্লাস শেষে একটা দোকানে যাবো, বাল্ব নিবো একটা, একটা হোল্ডার নিবো, দিয়ে সরাসরি আমার অফিসে যাব, আচ্ছা এখন আর ফ্রি থাকবো না, এখন ক্লাস শেষ করে সবাই টান দিবি,
হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আপনি যেভাবে করবেন সেভাবেই হবে। অল্টার ডিরেক্ট টিকে ক্লিক করলে মানে আপনি যে অ্যাঙ্গেলে করবেন, যেখান থেকে করবেন, আপনি যেখান থেকে সিলেক্ট করবেন যে আমি এই কেন্দ্র থেকে তাকে অ্যাঙ্গেল করব, সেই থেকেই করতে পারবেন। বুঝা গেছে? বলছি এরকম লোগো বহুত পাবেন। কার জিনিস লোগো দেখছিলাম, জিনলু হয়েছে, মোটামুটি হয়েছে, খারাপ হয় নাই, বাট জাস্ট কপি করেন। আরো আছে অনেকগুলো, এটা কয়টা আছে, অনেকগুলো আছে, এইটা এটা নিচ দিয়ে এটা উপর দিয়ে করে নিয়ে আসবেন সামনে ক্লাসে, এটা এটা নিচ দিয়ে এটার উপর দিয়ে, এটাও করা যেত, এটা নিচ দিয়ে এটা উপর দিয়ে, লোগুলো সুন্দর হয়েছে। বুঝা গেছে? যেমন ধরেন এখানে কি আছে, এ সিক্স আছে, এখন অন্য কোনো সংখ্যাতে ট্রাই করা দেন, করা যায় কিনা, একটা থেকে আপনি চিন্তা করেন যে কি বের করা যাবে। দুইটা কম আছে, কারণ দুই থেকে শুরু করছে। যারগুলো করছেন করছেন, কিন্তু কিছু কিছু জিনিস ভালো হয় নাই। হ্যাঁ আর একটু ভালো করতে হবে, একবার সহজগুলা করেন না, কারণ একটু ট্রাই করেন। আমি বলছি তার মানে যে আপনি সহজগুলো করবেন, কারণ আপনি আপনাকেই যোগ্যতা দিয়ে আপনাকে মাপতে হবে যে আমি কি করতে পারছি কি করতে পারছি না, কারণ সহজ সাধারণ করে গেলে আপনি কঠিন কঠিন করবেন। বিপদ যখন বিপদ যখন আপনি সম্মুখীন হবেন, তখন ওই বিপদ যদি পরবর্তীতে আসে আমার কাছে কি মনে হবে, কিচ্ছু মনে হবে না, এই করলে হয়ে যাবে এটা, তাই না? তো কঠিন লাগ করেন, তখন সহজগুলো এমনি পারবেন, তাই না? না ভুল বললাম, এই বললে বলবেন যে না স্যার এটা ঠিক না, এটা আপনি ভুল করেছেন, এইটা ঠিক। টুল সাহেব এইটা কটা করছেন, 26টা, গুড। কেন ভালো হয়নি বুঝি নাই, প্রিন্সিপ জানতে পারেননি, এতদিন সময় পেলেন তাও প্রিন্সিপ জানতে পারেননি। কিছু কিছু ভালো হয়েছে, বাট সবগুলোই ভালো হয় নাই। বুঝতে পারছি, একটু করে ট্রাই করেন দেখে দেখে, কারণ আপনাদেরকে নিয়ে আমি উভয় সংকটে পড়ে যাই। বলেন তেমন কি যখন বলছি 20টা করবেন, তখন কি করছেন, আরে হলে হলে, আমি যদি বলি
যে আপনি 20টা করবেন বাট অরিজিৎ যতগুলো ভালো পারেন ততটা করবেন, তুমি বলবেন স্যার 5টাই পারছি ভালো করতে, আর পারিনি। ফাঁকি দিলে তো ফাঁকিটা আপনাকে দিচ্ছেন, আপনাকে নিজেকে নিজে দিচ্ছেন, যেটা আমি এখন বুঝি এটা আপনিও বুঝবেন, তখন আর কিছু করার আর মনে হয় যে তারা একটু পড়তাম রে, ওইটা যদি চিন্তা না করে একটু পড়তাম। যেমন বললাম যে যদি চিন্তা করতাম ঠিক আছে কষ্ট করে 6 মাস চলি, আমি যদি ওই পিএস মার্কেটে কাজ করতাম আজকে আমার মাসে 72,000 টাকা না আসলো 50,000 টাকা আসতো, কিন্তু আমি পাবো এখন চেষ্টা করেও পাবো। তখন ছিল কি অ্যাডোবি স্টকে ছিল আনলিমিটেড সাবমিট করা, কারণ প্রথমে করতে পারবেন 50টা, একটা ডাউনলোড হলে দিবে 300টা, ডাউনলোড হলে দিবে একটা ডাউনলোড হলে দিবে হচ্ছে কটা শেষ করে দিব। আরেকটা আছে না, এটা শেষ সোডাপ, এটা শেষ। তো এখনো যে ফাঁকি দিছি আমি, মানে আমি ওই রিক্সা নিতে পারিনি, নিতে কি আজকে ভালো কিছু হল না, বাট সময় আছে করেন ভালো কিছু। আর যদি মনে করেন যে না কি আছে জীবন, আর তো কথা ছিল ওটা বললাম না, ওটা বলতাম না ছোটো ছিলাম তখন বলতাম, তো না দাদি খুব হাসতো আমার, দাদি যেটা ছিল কি রে ভাই কি বলছিস। যা হোক সৌরভ, পেছনে প্যাটার্ন দিয়েছেন কেন? না প্যাটার্ন দেওয়া না, কিন্তু ওখানে প্যাটার্ন দেখাচ্ছে মেবি, গ্যাডেন্ট ইউজ করেন না, যেগুলো গ্যাডেন্ট দিয়েছেন সেগুলো গ্যাডেন্ট ভালো না, ব্যাকগ্রাউন্ডের কোন না, সাদা ব্যাকগ্রাউন্ডে করবেন, লোগো সফটে সাদা ব্যাকগ্রাউন্ডে দিবেন, ব্যাকগ্রাউন্ডে দরকার নাই, যে লোকটা খুব সুন্দর হয়েছে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে, দেখানো দরকার এই লোকগুলো যদি করতে পারেন তাহলে খুব ভালো। এগুলো করা যায় কীভাবে, ওই ছবিটাকে নিয়ে আসতে হয়, ছবিটা নিয়ে আসার পর ওই ছবিটার যে হোক তাই করবেন তা না, জাস্ট ওর একটা অবয়ব দিলেই সুন্দর আসে। ঠিক আছে নিজে করছেন হ্যাঁ, কিন্তু যখন আমরা এই ছবিগুলো ম্যাক্সিমাম আমাদের সুবিধা হয় কিছু জানেন, ধরো এটা করছেন এই মাস্টার নিয়েছেন নাকি একে রাখবেন, রেখে সুন্দর করে একটা টান দেবেন, একটু টান দিবেন, দিবেন দিবেন দিয়ে এটা ধরলে এভাবে করে সুন্দর করে একটা এরকম করে দিলেন, একটা এরকম করে দিলেন, করে দিয়ে কানগুলো করলেন, এটা একটা এরকম করলেন, দেখবেন যে আবহাওয়াটা সুন্দর আসে, বুঝতে পারছি। বাট এটা হলো কি একবারে ইউনিক, কারণ আপনি একটা ছবি থেকে ছবি করছেন, বুঝতে পারছি। বাইকগুলো দেখলাম না নেক্সট ক্লাস, ও আর ওটা একটু শেষ ছিল, তো সেভ করে দেখছি আর বলছি না হ্যাঁ। আর নেক্সট ক্লাসে ওয়ার্ড মার্কেট যেটুকু আছে একটু আছে, আজকে অনেক কিছু দেখা দিয়েছি বলে দিয়েছি, একটা ক্লাসের মানে 50% আপনাকে দেখা দিয়েছি, আর ওয়ার্ড মার্কটা দেখা দিব নি, আর কম্বিনেশন মার্ক নেক্সট ক্লাসে এসে শুরু করব হ্যাঁ। এখন ঘটনা হলো কি 10টা কমাই দিলাম, 10টা ভালো ভালো লোকগুলো কপি করবেন, কয়টা 10টা, ক্লাস কিবার আছে মঙ্গলবার, সোমবার ক্লাস হয় মঙ্গলবারে, তাহলে মঙ্গলবারে চলে আসবেন, এই ভিডিওটা দেওয়া লাগবে। আচ্ছা আমি এখনই যে দিয়ে দিচ্ছি হ্যাঁ।